আজকে আমি গেলাম নাইট ক্রিকেট টুর্নামেন্ট দেখতে, আর সেখানে গিয়ে সস্তায় অনেক কিছু খেলাম। তো সন্ধ্যার দিকে আমি আর ভাই চলে গেছিলাম খেলা দেখার জন্য, আর সেখানে গিয়ে বুঝতে পারলাম যে বাইরে কতটা ঠান্ডা পড়েছে। তারপর আমরা ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম, আর এখানে শর্ট পিচ খেলা প্রায় ভালোই জমে উঠেছে। ফার্স্ট ইনিংস দেখার পরে চলে গেলাম কিছু খাবার জন্য এই কাকুর দোকানে। তো এখানে যে খাবার আছে সব নাকি 5 টাকা করে, আর এখনকার দিনে দাঁড়িয়ে 5 টাকার খাবারের দোকান সচরাচর পাওয়াই যায় না। তাই আমরা বেশি দেরি না করে নিয়ে নিলাম 2 প্লেট ঘুগনি আর চিকেন চপ। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম ঘুগনি দিয়ে চিকেন চপ খেতে জাস্ট অসাধারণ লাগছে, আর এটা খেতে আমার ভাইয়েরও বেশ ভালোই লেগেছে। এরপর এটা খাওয়া শেষ হলে নিয়েছিলাম ভেজ পকোড়া আর ভেজ প্যাটিস। তো আমার ভেজ প্যাটিসটা বেশি ভালো লেগেছে, এক কথায় বলতে গেলে 5 টাকার খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল। তারপর খাওয়া শেষ হলে আমি বাড়ির জন্য কিছু খাবার নিয়ে নিলাম, তারপর সেগুলো নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আমরা এখন বাড়ি যাই, আর তোমরা এরকম মজাদার মিনি ব্লগের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।